কোন ভাষায় যে আমি ভিডিওগুলো বানাই মনের কথা যা বলতে চাই বাক স্বাধীনতা আসলে কি আছে নাই খোদ আপনার দেখেন ইরানের যিনি সবচেয়ে প্রধান আছেন সর্বোচ্চ প্রধান আইতুল্লাহ খামেনি ওনার আইডি ভাই নাই করে দিছে আমার তো আট দশটা পেজ ডিস্টারবেন্স তারপরে এই ভিডিওগুলো করছি এই পেজটা থেকে নতুন করে ট্রাই করছি কৌশলে এই পেজটার সাথে আপনারা নাইন টিভি টোয়েন্টি ফোরের সাথে কানেক্ট থাকবেন যেই ঘোষণা আসছে এই ঘোষণার পর আমি দেখতেছি আমাদের আরব রাষ্ট্রগুলোর ভূমিকাটা কতটুকু কী হয় আমেরিকা তাদের দুষ্ট ছেলে ওবাদেল কাদের সাহেবের ভাষাই বলতে হয় ইসালকে খোলা ছাইরা দিছে আর দেখেন এমন ধরনের ওয়ার্নিং মানে দুনিয়াতে এই মুহূর্তে শুধুমাত্র ইসালি দিতে পারে তাও কাদের বিরুদ্ধে হ্যাঁ আমাদের মতন দুর্বল মানুষগুলোর বিরুদ্ধে তাই না কারণ আমাদের তো গার্জিয়ান নাই ভাই আমাদের এই মুহূর্তে একটা জায়গায় গিয়া যখন গা ওই যে যা ওই অঞ্চলটাতে যখন ব্যাপক অভিযান চালাচ্ছে আমাদের ফিলির আম জনতা আপনার একটা এই উপত্যকার শেষ নিরাপদ স্থান যে জায়গাটার নাম হচ্ছে রাফা সেইখানে কিন্তু সকলে এখন জমায়েত হয়েছেন সামনে আসছে পবিত্র রমজান মাস এই রমজানের আগেই ওয়ান কাইন্ড অফ কেয়ামত আমরা হয়তো জনতা যারা জানি না জীবনে কি কেয়ামত দেখব কিনা বাট আমাদের রাফাতে বসবাসকারী মানুষগুলো কেমন দেখতে যাচ্ছে আর প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছে ওই এলাকারই প্রধানমন্ত্রী বা ওই দেশের প্রধানমন্ত্রী নেহু যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই এমন ধরনের ঘোষণা দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা কি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন আপনার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে নেহু কি সিদ্ধান্ত নিয়েছে সেটা বলছে যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী এগারো অথবা ১২ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হবে অর্থাৎ দশ মার্চের মধ্যে রাফাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর আহ্বান জানিয়েছে নেহু ইসালি প্রধানমন্ত্রীর দপ্তর একটা বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে রাফা থেকে সকল বেসামরিক ফিলিভাইদেরকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে নেহু কিন্তু সরাইয়া নিব কই যেই এলাকাটা বসবাসের ছিল এদের তো বাড়িঘর বলতে কিছু নাই সর্বশেষ যে আশ্রয় শিবিরগুলো ছিল সেগুলো গুড়াই দিছে মানুষ এখন চিড়িয়াখানার জন্তুদের সাথে গিয়ে একসাথে থাকে চিন্তা করেন মানুষ এখন কবরস্থানে গিয়ে বসবাস করছে সর্বশেষ এই জায়গাটা আছে রাফা এবার বলা হচ্ছে এখান থেকে সৈরা যাও তো যাবে কোথায় দখলদার ইসালি সেনাদের হামলা থেকে বাঁচতে আমাদের গা ওই যে যা ওই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে তেরো লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে রাফাতে আশ্রয় নিয়েছে নিহু বলছে রাফাতে শীঘ্রই প্রবেশ করবে ইসাল সেনারা তাদের দাবি আমাদের বীরদের সর্বশেষ ব্যাটালিয়ানটি নাকি এখন রাফাতে অবস্থান করছে তবে রাফার সাধারণ মানুষ সেনানকে বলছে ইসালি সেনাদের সম্ভাব্য হামলা নিয়ে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ যদি ইসেলেরা এখানেও ঢুকে পড়ে তাহলে অন্য কোথাও আর আশ্রয় নেওয়ার জায়গা নেই জাতিসংঘ রাফাতে অবস্থানরত সাধারণ ফিলিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুখপাত্র স্টেফানে দুজাড়ি তিনি বলছেন যে এটা অমানবিক অপরদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মার্টিন গ্রিফিতিস তিনি বলছেন ওই এলাকাতে যাওয়ার জন্য ইসালের কোনোরকম সুযোগ নেই বাট তাদের কথা আসলে কে শুনবে যদিও আমাদের বীররা বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহর হাতে আমানত ভালো থাকুন আসসালামু আলাইকুম